हेलो मेकअप गर्ल फैमिली, आज के लुकटा आमी क्रिएट करेछी तादेर जोन्नो जादेर नतून बिये होयेछे, यानी कि न्यूली मैरिड इन्सपायर्ड लुक। तो बियेर समय रिसेप्शनेर समय तो अनेक हेवी मेकअप करा हय, आलादा धरनेर मेकअप करा हय, किन्तु बियेर परे आरो अनेक किछु अकेशन्स थाके जेगुलोते आमरा सुंदर देखाते चाई एज वेल एज मिनिमल मेकअप दिए मेकअप करते चाई। तो आजकेर भिडियोटा तोमादेर जोन्नो। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলটা ক্লিক করতে ভুলো না। আর এই ভিডিওটা আর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। तो आमी अलरेडी आमार बेस मेकअपटा करे नियेछी। आमार चैनेले अनेकगुलो एमन भिडियो आछे जेखाने आमी मिनिमल कम प्रोडक्ट दिए बेस मेकअप तोमादेर दी देखिएछी। तार प्रत्येकटा लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देबो, अथवा तोमरा जदि चाओ आमाके जदि तोमरा कमेंट करो जे तोमरा देखते चाओ एकटा बेस मेकअप जेखाने आमी सब किछु बोलबो जे कि करे बेस कालो होये जाए ना, कि करे बेस लंग लास्टिंग होय, एगुलो जदि देखते चाओ तो नीचे कमेंट करो, आमी तोमादेर जोन्नो देखिए देबो। तो आमी जे बेस मेकअपटा करेछि आमी आमार आईयेर मध्येटा ड्र्याग करे नियेछि, आर प्रत्येकटा प्रोडक्टेर नाम तोमरा डेस्क्रिप्शन बक्से देखते पेये जाबे। तोमरा जे सेई भिडियोतेर कालारगुलो देखो एंड कारण अनेकगुलो आई शैडो तो आछे, कालारगुलो देखबे। तो चलो ভিডিওতে যাওয়া যাক। এবার আমি এই ব্রাশটা নিয়ে এইটা একটা ট্রানজিশন শেড নিচ্ছি। শেডটা জাস্ট আমি সবসময় যখনই আইশ্যাডো ইউজ করবে একটু ট্যাপ অফ করে নেবে। তো এবার আমি একটা গোল শেপে আমি আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করছি। এটাকে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি অ্যান্ড এটাকে ভালোভাবে তোমরা ব্লেন্ড করে নেবে। তো ব্লেন্ড করতে করতে তোমাদের একটা কথা বলে রাখি, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। যদি তোমরা তোমাদের মেকআপ আমার থেকে করাতে চাও তো তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখতে পাবে আমার ফেসবুক পেজের লিংকটা আছে। সেখানে গিয়ে তোমরা আমাকে ফেসবুক পেজে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা আমাকে ডিএম করতে পারো ইনস্টাগ্রামে, তারও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড একবারে অনেকটা আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করবে না, স্টেপ বাই স্টেপ। ফার্স্টে একটু আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করবে, আস্তে আস্তে কালারটাকে বিল্ড আপ করবে। নেক্সটে আমি একটা ডার্ক কালার নিচ্ছি। তো এই দুটো কালার দিয়েই আমার ফুল আইশ্যাডো লুকটা শেষ হবে। এটা একটা ডার্ক কালার, এটা একটা রেভলিউশনের আইশ্যাডো প্যালেট। এটাকে আমি ফুল লিডে, আমার যতটা লিড আছে কারণ আমার ক্রিজটা একটুখানি অসুবিধা হয়, তো ফুল লিডে আমি এই কালারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় সব সময় টাইম নিয়ে ব্লেন্ড করবে, আর এই আইশ্যাডোটা করতে বেশি টাইম লাগে না, বাট তাও বলছি একটু টাইম নিয়ে করবে যদি তোমরা বিগিনার হও। আর যদি তোমরা প্রফেশনাল হও তাহলে তোমাদের বেশি এটা করতে টাইম লাগবে না, বাট তোমরা যদি বিগিনার হও প্লিজ টাইম নিয়ে করবে। ভালোভাবে দুটো কালার একসাথে ব্লেন্ড করে নেবে, আস্তে আস্তে টাইম নিয়ে দু তিনবার কালার কোটিং দিলে কোনো অসুবিধা নেই। ফার্স্টেই বেশি কালার কখনোই নিয়ে নেবে না। তো আমি একটা গোল শেপ করছি, তোমরা চাইলে একটা উইং শেপ করতে পারো, কিন্তু এই ফুল লুকটা আমি একটা নিউট কালারের ওপর করছি। তোমরা একইভাবে অন্য কোনো কালার দিয়েও তোমরা এই লুকটা করতে পারো। আর আমি ব্রাশটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ করিনি, একই ব্রাশ আছে। আর প্রত্যেকটা প্রোডাক্টের নেম তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবে। এবার সেকেন্ড আইটাও আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। ফার্স্ট স্টেপগুলোই অ্যাপ্লাই করছি, তোমরা এই টাইমটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা আরেকবার দেখে নিলে বুঝতে পেরে যাবে কী করে আইটা ক্রিয়েট করতে হয়। নেক্সট আমি একটা ফ্ল্যাট ধরনের ফ্লাফি ব্রাশ নিচ্ছি। আর ফার্স্টে যে ট্রানজিশন কালারটা নিয়েছিলাম সেই ট্রানজিশন কালারটাই নিয়ে আমি নিচে আমার ওয়াটার লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম এক্স্যাক্ট ওয়াটার লাইন না, একটু নিচে। এটা কি করে হবে তাহলে দেখতে ফুল আইটা একটা কমপ্লিট লুক লাগবে। তো নিচে আমি ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে আমি যে ডার্ক কালারটা নেব।
এবার আমি যে ডার্ক কালারটা আছে সেটা নিয়ে ফোকাস করছি একদম ওয়াটার লাইনের নিচে। তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে কী হবে, একটা লেয়ার হবে, মানে হালকা টু ডার্ক এরম টাইপের একটা লেয়ার হবে। এই জন্য আমি দুটোতেই তোমাদের দুবার করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যান্ড সবসময় এক্সেসটা ট্যাপ অফ করে দেবে, মানে না ঝেড়ে কখনো ব্রাশ ইউজ করবে না, তাহলে বেশি বেশি কালার তোমাদের চোখের নিচে যদি পড়ে যায় প্রবলেম হতে পারে। নেক্সট আমি একটা হোয়াইট আইলাইনার নিচ্ছি, তোমরা যদি চাও এখানে ব্ল্যাক নিতে পারো, বাট আমার আইজ খুব বেশি ওয়াটারি তো তাই জন্য আমি হোয়াইট আইলাইনার নিচ্ছি। আর হোয়াইট আইলাইনার দিয়ে যদি তোমরা আইটাকে লাইন করো তাহলে তোমাদের চোখটা দেখতে একটু বড় লাগে, তো তাই জন্য আমি একটা হোয়াইট আইলাইনার নিচ্ছি। নেক্সট আমরা মাস্কারা দিয়ে নেবো, তোমরা যদি চাও ফলস ল্যাশেস ইউজ করতে পারো, বাট আমি যে ফলস ল্যাশেস কোনো কিছু ইউজ করছি না, তাই আমি দু তিনটে করে ভালোভাবে, এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, এটা একটা অরিফ্লেমের ওয়াটারপ্রুফ মাস্কারা, ভালোভাবে কোট দিয়ে নিচ্ছি। এটাতে কি হবে, তাহলে আমাদের আইজের যে পাতাগুলো খুব বড় বড় লাগবে, আমার ফলস ল্যাশেস ইউজ করার দরকার পড়বে না, বাট তোমরা যদি চাও ইউজ করতে পারো, কারণ তাড়াতাড়ি মেকআপ করতে গেলে ফলস ল্যাশেস ইউজ করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, যারা বিগিনার তারা সবসময় ফলস ল্যাশেস ইউজ করতে পারে না। নেক্সট আমি এই কালারটা নিচ্ছি অ্যাজ আ কন্ট্রোর কালার, অ্যান্ড ভালো করে আমার ফেসটাকে খুব বেশি কন্ট্রোর করছি না, কারণ বেশি লাউড মেকআপ আমি চাইছি না, হালকা করে কন্ট্রোর করে নিচ্ছি। তোমরা যদি সকালেই মেকআপটা করো তাহলে কন্ট্রোর স্টেপটা বাদ দিতে পারো, আর তোমরা যদি চাও কন্ট্রোর করবে না, তোমরা আসানিসে কন্ট্রোর স্টেপটা বাদ দিতে পারো। নেক্সট আমি একটা ছোটো ব্রাশ দিয়ে এটা আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি, বিকজ আই হ্যাভ আ পাকোড়া নোজ, আমার নোজ কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট, তোমরা যদি চাও তোমরা নোজটাও কন্ট্রোল করাটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আমার নোজটা পাকোড়া নোজ এসওয়াই আমি করছি, আর আমি চাইলেও বাদ দিতে পারি কোনো অসুবিধা নেই, বাট ফর সেক অফ দিস ভিডিও করছি আমি। এবার একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি, তোমাদের কাছে যে ব্লাশ আছে সেটা ইউজ করতে পারো, আমি একটা সুন্দর পিঙ্কিশ টাইপের টোনটা ইউজ করে নিচ্ছি। ওই আগে যে কন্ট্রোর যে শেডটা নিয়েছিলাম তার উপরে কয়েকটা শেড তোমরা দেখলে বুঝতে পেরে যাবে, ওই একটা পিঙ্ক কালার দিয়ে ব্লাশ ইউজ করে নিচ্ছি। এবার আমি মেকআপ স্টুডিওর এই ফিক্সিং স্প্রেটা দিয়ে ফার্স্টে ফিক্সিং একদম ভালো করে স্প্রে করে নিচ্ছি, এটাতে হলে কী হবে ফুল যে মেকআপটা সেটা একসাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, অ্যান্ড খুব সুন্দর ফ্ললেস মেকআপ লাগবে, তো এটা দেওয়াটা ইম্পর্টেন্ট। আর তোমরা যদি অনেকক্ষণের জন্য কোনো অকেশনে যাও তাহলে ফিক্সিং স্প্রেটা দেওয়াটা ইম্পর্টেন্ট। এরপর ফিক্সিং স্প্রেটা যখন একটু একটু ট্যাকি থাকবে তখন আমি একটা হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারটা আমি নিজে বানিয়েছি, আমার কাছে একটা রেভলিউশনের হাইলাইটার ছিল, অ্যান্ড হাইলাইটারের কালারটা খুব সুন্দর ছিল, অ্যান্ড তার সাথে আমি একটু গোল্ডেন পিগমেন্ট মিক্স করে একটা লুজ হাইলাইটার বানিয়েছি। তো লুজ হাইলাইটার যেহেতু খুব সুন্দর গ্লো দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু এমনি হাইলাইটার বেশি পছন্দ করি, তোমরা যদি চাও হাইলাইটারটা কম করতে পারো, তো খুব সুন্দর এটা গ্লো দিচ্ছে, একটু কমও লাগাতে পারো হাইলাইটার, সকালে যদি কোনো অকেশন থাকে তাহলে একটুখানি কমই লাগিও, কারণ তাহলে ভালো লাগবে না। আর রেভলিউশনের যে হাইলাইটারটা আমার কাছে ছিল সেটা ডুও ক্রোম কালার ছিল, তো এটা সিলভার গোল্ডেন এরম একটুখানি এরম টাইপের কালার, তো ভালোভাবে হাইলাইটারটা ব্লেন্ড হবে যখন তোমার ফেসটা তুমি ফিক্সিং স্প্রে দিয়ে দেবে। আর শুকোনোর ঠিক আগ মুহূর্তে যে টাইমে তোমার স্কিনটা ট্যাকি থাকবে সেই টাইমে হাইলাইটারটা দেবে, তাহলে কী হবে তোমার হাইলাইটারটা, কারণ পাউডার হাইলাইটার বেশিক্ষণ স্টে করে না, বেশিক্ষণ স্টেও করবে, অ্যান্ড খুব সুন্দর একটা গ্লো দেবে। নেক্সট আমি নোজটা একটুখানি হাইলাইট করে নেবো, আইব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নেবো, সরি কন্ট্রোল বলতে চাইছিলাম, হাইলাইট করে নেবো, ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নেবো, ইনার কর্নারটা একটু চাপ পারলে একটু বেশি হাইলাইট করো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, যদি চাও বাদ দিতেও পারো কোনো ব্যাপার নেই। এই লুকটা এটা নয় যে এগুলোই করতে হবে, তোমরা যদি যেটা যেটা চাইবে একটু কম কমও করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি আরেকটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফিক্সিং স্প্রে দিচ্ছি, কারণ আমার ফিক্সিং স্প্রে ইউজ করতে খুব ভালো লাগে, তো আমি আরেকবার ফিক্সিং স্প্রে দিয়ে দিচ্ছি। এবং দেখো ফিক্সিং স্প্রে দেওয়ার পরে কত সুন্দর একটা গ্লো আসছে,
এবার আমি একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, কারণ ফুল লুকটা খুব নিউডের ওপর গেছে। তো লিপস্টিকটা আমি একটু ডার্ক দিচ্ছি, আর যাদের নিউলি বিয়ে হয় তো তাদের একটু ডার্ক লিপস্টিক ইউজ করলে খুব ভালো লাগে। তোমরা এর জায়গায় রেড ইউজ করতে পারো, তোমরা একটু ডার্ক ধরনের পিঙ্ক ইউজ করতে পারো, একটু ডার্ক ধরনের মেরুন ইউজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ডার্ক একটা পার্পল কালার ইউজ করছি, আর এই মানে এটা হচ্ছে স্টেক ওয়ার্কের একটা লিপস্টিক, এটা একটু ড্রাইং। তো এটার আগে তোমরা একটুখানি মানে এই লিপস্টিকটা একটু ড্রাইং, তো এটার আগে তোমরা একটুখানি লিপ বাম একদম ইউজ করবে, নাহলে মানে পুরো দিন তো এটা যাবে না, ফুল তোমার স্কিন মানে যে লিপটা আছে আমি ভুলে যাই মাঝে মাঝে, লিপটা খুব ড্রাই করে দেবে। এবার আস্তে আস্তে আমি বাদ বাকি সাজটা কমপ্লিট করে নিই, অ্যান্ড অবভিয়াসলি টিপ তো পরবই। তো তোমরা যদি চাও মেকআপটা অ্যান্ড হেয়ারস্টাইলটা একই রেখে, হেয়ারস্টাইল আমি কিছু করিনি, জাস্ট আমার হেয়ারটাকে কার্ল করে নিয়েছিলাম, হেয়ারস্টাইলটা একই রেখে তোমরা জুয়েলারি অ্যান্ড ড্রেসটাকে চেঞ্জ করতে পারো। আমি এখানে একটা ফুল লেন্থ আনারকলি চুড়িদার সাথে একটা হোয়াইট ওড়না, কারণ আমি হোয়াইট পরতে খুব ভালোবাসি, অ্যান্ড হোয়াইটের সাথে এই কন্ট্রাস্টটা খুব ভালো যাচ্ছে। এর জায়গায় তোমরা শাড়ি পরতে পারো, জুয়েলারি চেঞ্জ করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের মতো সাজতে পারো। তো এটাই আমার ফাইনাল লুক। তো তোমরা যদি চাও তোমরা আমাকে বুক করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সেখানে আমি ছোটো ছোটো ভিডিওস দিই। তো চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন। বাই বাই গাইজ, লাভ ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।